আমাদের মনিম ভাইয়া, মনিম ভাইয়া হলো R15 চালাচ্ছে, তার হলো জিনে ধরা বাইক। সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম, এখন আমি আমাদের গ্যারেজে আছি আর বর্তমানে গ্যারেজের মধ্যে কারেন্ট নেই, এমন একটা সময় বের হচ্ছি যে বাসায়ও কারেন্ট ছিল না। তো বন্ধুরা এখন আমি বের হয়ে পেট্রোল পাম্পে যাব। সম্মানিত বন্ধুরা, আজকে আমার যাত্রার উদ্দেশ্য ঢাকা থেকে শ্রীমঙ্গল, আশা করি আপনারাও সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। আর তেল নিব আর কি, এটাই হচ্ছে প্ল্যান। তো সম্মানিত বন্ধুরা, প্ল্যান করতেছি 1430 টাকার তেল নিব, এতে মনে হয় আমার 12 লিটার তেল হবে। তো জানি না ক্যামেরায় আসছে কি না, 1430 টাকা দিলাম, 1430 টাকার জায়গায় আমার 1300 ওনাদের মিটার পড়ে গেছে, ট্যাঙ্কি মোটামুটি ফুল দেখা যাইতেছে, এখন অকটেন বুস্টার দিয়া নেই। যে আমাদের বাসা দেখা যাচ্ছে সামনে, রাস্তা পার হয়ে গেলাম। দিস ইজ আওয়ার হোম ফরচুন শপিং মল, বাই বাই। সম্মানিত বন্ধুরা, সাকিব ভাইয়ের সাথে দেখা হলো, তো আমরা আগে আগাই যাই। এই হচ্ছে হলো আমাদের রাকিব ভাই, রাকিব অটো, হাই ফাই ভাই। আমরা আজকে শ্রীমঙ্গল যাব একসাথে। এই যে তার, এটা সিআর না, এটা লনসিন সিআর। এই হচ্ছে আমাদের মনিম ভাইয়া, মনিম ভাইয়া হলো R15 চালাচ্ছেন। আর এই আমাদের ক্রেজি রাইডার সুজন, তার হলো জিনে ধরা বাইক, পাওয়ারফুল। এই যে আমাদের BMW নাহিদ দাদা, নাহিদ দাদা এই যে দেখছেন। আর সব থেকে শেষে আছে এখানে আমাদের সাকিব ভাই, সাকিব ভাইয়ের R1M, এটা কিন্তু টপ, 150 যায়, এটা অনেক পাওয়ারফুল বাইক কিন্তু। আর এই তো আপনারা চিনেন আমাকে, আমি মইদুল, মইদুল দা ফ্রিসল। তো সম্মানিত বন্ধুরা, আমাদের রাইড স্টার্ট করি। তো আমরা এখন রাইড দিয়ে একজনকে ফলো করতে করতে যাব। তো সম্মানিত বন্ধুরা, আমরা যাত্রা শুরু করলাম। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5টা বাইক, আমি সহ মোট 6টা, আর আমাদের আর একজন সাথে আসবে, তিনি রাতে রওনা দিবে আর কি। সম্মানিত বন্ধুরা, আমরা এখন কাঞ্চন ব্রিজ পার করতেছি। এখন তো দেখতেছি খারাপ, আশা করি সামনে রাস্তা ঠিক হয়ে যাবে। তো সম্মানিত বন্ধুরা, আমরা সনপাড়ার এদিকে একটু পানি বিরতি নিয়েছিলাম, সবাই পানি টানি খেয়ে একটু রিফ্রেশ হয়েছি, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমরা সুন্দর আছি, সুস্থ আছি, এবং সুন্দর সুস্থভাবে যেন আমরা পৌঁছাতে পারি, এটাই আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। আর এই সনপাড়ার যে রোডটা আছে, রাস্তাটা সরু এবং প্রচুর ট্রাফিক, প্রচুর ট্রাফিক রাস্তায়, মানে দুই সাইড থেকে গাড়ি আসতেই আছে, মানে এটার কোনো কমতি নেই। এটা মানে মোটরসাইকেলের টোল নাই। যাই হোক, আপনারা ট্রাফিকের নমুনাটা দেখেন, কি পরিমাণে যে ট্রাফিক পার করছি, প্রচুর ট্রাফিক পার করতেছি, প্রচুর, মানে এত পরিমাণে ট্রাফিক কল্পনাও করা যায় না।
বাট এত জ্যাম। হ্যাঁ আমরা ছয়জনেই আসতে পেরেছি। রাকিব ভাই ঠিক আছেন? তেল বেশি খাচ্ছে? আচ্ছা আচ্ছা আসেন আসেন তাইলে। তো সম্মানিত বন্ধুরা, এখন আমরা যেখানে আছি এই প্লেসটা থেকে ভৈরব 30 কিলোমিটার, সিলেট 183 কিলোমিটার, আর ব্রাহ্মণবাড়িয়া 54 কিলোমিটার। তো এখন আমরা চা বিরতি নিচ্ছি, আসলে মূলত এটা কফি খাচ্ছি, আর আমরা চায়ের দেশে যাচ্ছি, তো এখন চা খাচ্ছি না, আমরা ওইখানে গিয়ে চা খাবো। আর ওই যে নাহিদ দাদা ফোনে কথা বলতেছে, হুন্ডা দেখতেছে, রাকিব ভাই, সুজন ভাই, সাকিব ভাই আজকে ব্লাড ডোনেট করছে, তার শরীরটা একটু খারাপ লাগতেছে, যাই হোক ভাই সুপারম্যান স্ট্রং হয়ে গেছে আবারও। আমরা চলে যাব এখন, আবার রওনা দিব। আর এই দেখেন আমাদের বাইক দেখা যাচ্ছে, সবাই বাইক হয়ে যাচ্ছে। তো কফি চলতেছে, ভালোই লাগতেছে। আছি মর্জাল, রায়পুরা, নরসিংদি। আমরা বাইকার ভাইরা এখন রওনা দিচ্ছি, আর সাকিব ভাইয়ের বাইকে তেল ছিল না, তাই তিনি একটু আগে চলে গেছে তেল নিবে। আমরা ওইখান থেকে তারে পিক করে একবারে চলে যাব। দিনের বেলা হলে আমার বাম পাশে যে ব্রিজটা আছে এটা দেখাইতে পারতাম। তো সম্মানিত বন্ধুরা, এখন বাজে 8টা, আর আমরা আসি কোথায়? এখন আসি হলো ডাংবাংলো চান্দুরা বাস স্ট্যান্ড, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া আছি। আর বিজয়নগর থেকে এখন আমরা আবার সোজা রওনা হয়ে যাব, একটু রিল্যাক্স হয়ে তারপরে আবার রওনা হচ্ছি। আর রাস্তার মধ্যে ভাই এত ধুলা, আনবিলিভেবল ধুলা, মানে হেলমেট তো মানতেই আছে না ধুলায়। তো সম্মানিত বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মিরপুর, এটা শ্রীমঙ্গলের মিরপুর, আর সময় বাজে 9:22। আমরা এখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম। তো সম্মানিত বন্ধুরা, আমরা শ্রীমঙ্গল যে শহরটার ভিতরে চলে আসছি, আর এখানে একটা ম্যুরাল দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু শ্রীমঙ্গল অ্যান্ড ফার্স্ট পানসি রেস্তোরাঁ। সম্মানিত বন্ধুরা, এখন পানসি হোটেলে আমি এখন একটু হাত মুখ ধুতে আসলাম। তো যে অবস্থা, সারা রাস্তা প্রচণ্ড ধুলা খাইতে খাইতে আসা হয়েছে। এখন এখানে আমরা রাতের খাবার শেষ করবো, তো হাত ধুয়ে যাই, না হাত মুখ ধুবো না, হাত মুখ একদম। তো সম্মানিত বন্ধুরা, এই হচ্ছে আমাদের গ্রুপ, সব ভাই ব্রাদাররা এখানে। তো এই হচ্ছে আমাদের পানসি হোটেলের খাওয়া দাওয়া, সবাই খাওয়া দাওয়া চলছে, ধুমছে। এখন কোন দিকে যাব? বামে, সবাই হয়ে গেছে। কটেজে চলে আসছি, আমাদের কটেজের নাম হচ্ছে ছায়া বিথি, এটাই হচ্ছে রিসোর্ট। কটেজে রিসোর্টে, আর এই হচ্ছে আমাদের বাইক, এক লাইটে রেখে দিছি, আমাদের রুমে চলে যাই। রুমের নাম এক একটা, নয়নতারা, তরুলতা, তিতলি। ভোজনা
আসছে।